वेलकम टू ফ্যান্ডম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলে আপডেটের ভিডিও নিয়ে। আর মিটিং এর পর মিটিং তো হচ্ছে, তো কালকের মিটিং এর পরে শোনা গেছে আবার নাকি আরেকটা মিটিং হবে, তো সেই সব নিয়ে তো কথাবার্তা বলবো। আর কালকের মিটিং থেকে যা যা বেরিয়ে এসেছে, যেই যেই সিদ্ধান্ত হয়েছে বা যা যা এখন ভাবনা চিন্তা করা হয়েছে, যেগুলো আমাদের কাছে অবধি পৌঁছাতে হয়, তো সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। তো সবার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে আর অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর কনস্ট্যান্টাইন কবে যাচ্ছে, থাকছে না যাচ্ছে, কবে নতুন কোচ আসছে, কবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সব পুজো তোমাদের বলে দেবে। তো শুনে নাও। তো প্রথমেই আসি, অন্যান্য আপডেট যেগুলো রয়েছে সেগুলো একটু আগে দিয়ে দিই। তো প্রথমে বলি যে নার্সারি লিগের একটা ট্রায়াল রয়েছে সাদ্দান সমিতির, যে নার্সারি লিগের টিম রয়েছে সাদ্দান সমিতি কিডস একাডেমি, সেটা ডিটেলসটা দেখে নাও। তারপরে বলি যে গতকালকে ভিডিওতে বলেছিলাম বোরদলুই ট্রফির কথা। তো গতকালকে বিএসএস এর ফার্স্ট ম্যাচ ছিল, তো সেখানে বিএসএস কিন্তু প্রথম ম্যাচটা 2-1 গোলে জিতেছে। আর বলে রাখি আজকে দুপুর 2:45 থেকে U17 ওমেন্স সাব চ্যাম্পিয়নশিপের কিন্তু একটা ম্যাচ রয়েছে, ইন্ডিয়া ভার্সেস ভুটান। তো যারা যারা দেখতে চাও অবশ্যই দেখতে পাবে, ইউটিউবে স্পোর্টস ওয়ার্ক বলে একটা চ্যানেল রয়েছে, তারা কিন্তু লাইভ করছে। এবার আসি আইএসএলের কথায়। তো অনেকেই জিজ্ঞেস করছিল যে সুপার কাপ কোথায় দেখাবে। তো প্রথমে বলি যতদূর খবর আছে যে সুপার কাপ মোস্ট প্রবাবলি হয়তো স্টার স্পোর্টসেই দেখাবে, কারণ এইবারই স্টারের সাথে FSDL-এর কিন্তু চুক্তি শেষ হতে চলেছে। তো মোটামুটি যতদূর খবর নেক্সট সিজন থেকে চুক্তি হচ্ছে FSDL-এর সাথে কিন্তু ভায়াকম 18 জানো রিলায়েন্সেরই, তো ভায়াকম 18 পুরো রাইটসটা নিয়ে নিচ্ছে। তো নেক্সট সিজন থেকে আইএসএল সুপার কাপ সব কিছুই ভায়াকম 18-এ দেখা যাবে। তো আর এবছরের সুপার কাপ মোস্ট প্রবাবলি স্টারে দেখাবে, তো অফিসিয়ালি জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো। আর সুপার কাপের ফিক্সচারটাও কিন্তু রিলিজ হয়ে গেছে, সেটা তোমরা স্ক্রিনে দেখে নাও। পুরো সবকটা ম্যাচেরই টাইম দেওয়া রয়েছে, 5:30-8:30 থেকে কিন্তু খেলা। এরপরে আসি বাকি আপডেটগুলোতে, ইস্টবেঙ্গলের কথায় পরে আসছি। তো তার আগে আরও অন্যান্য একটা দুটো আপডেট দিয়ে দিই। তো তার মধ্যে প্রথমেই বলি যে ইস্টবেঙ্গলের কোচের কথা। তো কোচের তো অনেক নাম উঠছিল, তো একটা তো ছিল গাম্বাও, হাবাস, মানোলো মার্কোস, এরকম প্রচুর নাম উঠছিল। তো মোটামুটি যেটা খবর, মানোলো মার্কোস কিন্তু হায়দ্রাবাদ ছাড়তে চলেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যদিও কিছুদিন বাদেই হবে, হয়তো সুপার কাপের পরেই হবে। মানোলো মার্কোস মোস্ট প্রবাবলি FC গোয়াতে যেতে চলেছে। তো FC গোয়া কিন্তু কার্লোস পিনাকে ছেড়ে দিতে চলেছে। আর শুধুমাত্র মানোলো মার্কোস না, আরও দুজন প্লেয়ার কিন্তু অলরেডি যা শোনা যাচ্ছে FC গোয়ার সাথে ডিল ডান হয়ে গেছে। একটা তো উদান্তা সিং অনেক দিন আগেই হয়ে গেছিলো জানো, ওর সাথে যে এই সিজন শেষ হলেই কিন্তু উদান্তা FC গোয়াতে জয়েন করছে, এবং তার সাথে জামশেদপুর FC থেকে বরিশ সিংও কিন্তু FC গোয়াতে জয়েন করতে চলেছে। তো তাহলে একখানা অপশন কিন্তু চলেই গেল কোচের লিস্ট থেকে। আর বলে দিই এবার হলো মিটিং এর কথা। মিটিং এ কিন্তু এই জোসেফ গোম্বাউকে নিয়ে কথাবার্তা হয়েছে, যে জোসেফ গোম্বাউ স্যার একদম অ্যাডভান্সড যে কথাবার্তা চলছে তোমাদের আগেই বলে দিয়েছিলাম। আর যা ক্লাবের লোকজনেরা মানে ক্লাব অফিসিয়ালসরা কিন্তু এখনো চাইছে হাবাস, তো সেই দাবি কিন্তু রেখেছে। আর ইমামির যারা ছিলেন বোর্ডের মধ্যে তারা কিন্তু বলেছেন ঠিক আছে, ভাবনা চিন্তা করে দেখা হচ্ছে, কোনো ISL এক্সপিরিয়েন্সড কোচই কিন্তু আনা হবে, যদি হাবাসকেও না পাওয়া যায় ISL খেলিছে এরকম কোনো কোচকেই কিন্তু আনা হবে, এরকমই কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। সেটা কিন্তু খুব শিগগিরই করা হবে, হয়তো 2 সপ্তাহের মধ্যে করা হবে, এরকমই কিন্তু কথাবার্তা কালকে হয়েছে। আর কালকে কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে ইমামির তরফ থেকে দেবব্রত মুখার্জি, যে 15-20 দিনের মধ্যে কিন্তু তারা কোচের নাম অ্যানাউন্স করবে। আর হাবাসের নামটা বারবার ক্লাবের তরফ থেকে কিন্তু বলা হয়েছে, রেকমেন্ড করা হয়েছে। শুধুমাত্র হাবাস না, আরও একজন দুজন নাম রেকমেন্ড করা হয়েছে, তার মধ্যে টপ অবশ্যই হাবাস রয়েছে। কিন্তু হাবাসের ক্ষেত্রে যেটা বারবার বলে আসছি একটাই প্রবলেম, ওর স্যালারি অনেক বেশি, ওকে আনতে গেলে পুরো ওর সেট আপ আনতে হবে। আর হাবাসকে যদি ভালো পারফর্ম করতে দিতে হয় বা সাকসেস পেতে চায় হাবাসের থেকে, তাহলে কিন্তু ওকে একটা কোর টিম দিতে হবে বা বেশ কিছু ভালো ভালো প্লেয়ার কিন্তু ওকে এনে দিতে হবে। তো সেইগুলোও কিন্তু একটা ব্যাপার রয়েছে, কারণ এখন যদি কোনো খুব ভালো প্লেয়ারকে নিতে চায় তাদেরকে কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে। আর যেই সমস্ত প্লেয়াররা ফ্রি হচ্ছে তাদেরকে তো নিতেই পারে, বাট অবশ্যই যেটা ইমামির তরফ থেকে বলা হয়েছে যে আগে কিন্তু কোচ রিক্রুটমেন্ট হবে, তারপরেই কিন্তু প্লেয়ার রিক্রুটমেন্ট হবে। এটা একটা বিশাল বড় পজিটিভ। প্রত্যেক বছর দেখা যায় যে আগে প্লেয়ার নিয়ে নেয়, তারপরে কোচ আসে, অর্ধেক প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখে, ইউটিলাইজ করতে পারে না। তো সেই জায়গা থেকে কিন্তু এটা একটা ভালো দিক। তবে বলেছে হ্যাঁ, যদি কোচ চায়, ভালো কোচ আসে, সে যদি বলে যে কিছু কিছু প্লেয়ারকে 2-3 জনের যদি বলে যে এদেরকে ট্রান্সফার ফিস দিয়ে নাও, তো সেই চেষ্টাও কিন্তু করবে। তো একটা ফ্রুটফুল রেজাল্ট বা মিটিং থেকে কিন্তু বেরিয়েছে। এবং এর সাথে বলে রাখি আরও একটা মিটিং কিন্তু হবে আগামী মঙ্গলবার, সেটা কিন্তু ইমামির অফিসে হবে, সেটাও এরকমই ডিসকাশন হবে প্লেয়ার কোচ এইসব কিছু নিয়ে। মানে এখন মিটিং এর হোম গ্রাউন্ড অ্যাওয়ে গ্রাউন্ড চলছে, একবার ইমামি, একবার ইস্টবেঙ্গল ক্লাব, আবার ইমামি, এরপর দেখবে আবার ইস্টবেঙ্গল ক্লাবে মিটিং হবে।
সেগুলো কিন্তু এখন চলবে, কারণ ডিসিশন মেকিং এর জন্য এই কথাবার্তা বলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আশা করব যেরকম বলেছে 15 দিনের মধ্যে নতুন কোচ সাইন হয়ে অ্যানাউন্স হয়ে যাবে, সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু নেক্সট সিজনের জন্য একটা আশা দেখতে পারে ইস্ট বেঙ্গল ফ্যানেরা, কারণ তাহলে কিন্তু টিমটা মোটামুটি ঠিকঠাক হবে যদি এত তাড়াতাড়ি যদি কোচ রিক্রুট হয়ে যায়। মোটামুটি দেখো নতুন বছর অবধি অপেক্ষা করো, বাংলার নতুন বছর অবধি তার মধ্যেই হয়তো কোচের ডিসিশনটা ফাইনালাইজ হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তারপরে কিন্তু টিম গঠন তৈরি মানে স্টার্ট করে দেবে, যে সেই কোচকে জিজ্ঞেস করবে কেমন ধরনের প্লেয়ার দরকার ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য, কিন্তু একজন ইন্ডিয়ান কোচকেও হয়তো মানে আনবে, নতুন কোনো ইন্ডিয়ান কোচকেও হয়তো আনবে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। বিনোদ জর্জ তো এখন পুরোপুরি দেখছো যে সেকেন্ড টিম যেটা সেটার দায়িত্বে কিন্তু চলে গেছে, তো দেখা যাক আস্তে আস্তে কী হয়। কিন্তু এটাই কিন্তু ডিসকাশন হয়েছে, এখনও কিন্তু ফাইনালাইজ হয়নি, তো এখনও চেষ্টা করছে। আর এমন না যে গৌম্বাবের সাথে একদম কথাবার্তা কিন্তু শেষ হয়ে গেছে, যেটা আগেও বলেছি অ্যাডভান্স স্টেজে কিন্তু গৌম্বাবের সাথে কথাবার্তা অলরেডি হয়ে আছে, আর তবুও অন্যান্য অপশানগুলো কিন্তু খুঁটিয়ে দেখছে। আর তার সাথে সাথে বলে রাখি যে বিদেশির দায়িত্ব, বিদেশি চুজের দায়িত্বটাও কিন্তু পুরোপুরি কোচের ওপরেই ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র ক্লেটন ছাড়া ক্লেটনকে রাখা হচ্ছে এটা কনফার্ম বাকি সবার। এবং ইভান গঞ্জালেসকে নিয়ে যেটা বলছিলাম, ইভান গঞ্জালেসকে নিয়েও কিন্তু কালকে আলোচনা হয়েছে, ইভান গঞ্জালেসের পারফরমেন্সটা নতুন কোচের ওপরই ছাড়া হবে, সে কীরকম খেলেছে সেটা সে দেখবে, দেখে যদি সে মনে করে ইভানকে রাখবে তাহলে পরে থাকবে, যদি মনে করে যে রিলিজ করবে সেই ক্ষেত্রে ওকে যেই ওর প্রাপ্য যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ওকে রিলিজ করে দেওয়া হবে। আর ইন্ডিয়ান প্লেয়ারদেরও কিন্তু একটা লিস্ট বানানো হবে, সেই প্লেয়ারদের লিস্ট এবং বিদেশিদের পছন্দের লিস্টও কিন্তু ক্লাব থেকে কালকে দেওয়া হয়েছে। যদিও সেই নামগুলো এখনও অবধি বাইরে আসেনি, তবে যতদূর জানি বেশ হাইফাই নাম, আনাটা খুবই ডিফিকাল্ট, তো দেখা যাক আলটিমেট কী হয়। এবং অনেকদিন ধরে অনেকে বলছে যে এটিকে মোহনবাগানের খবর দিচ্ছে না, তো এটিকে মোহনবাগানের খবর দিই, সুপার কাপ তো সামনেই রয়েছে, প্লেয়াররা নিজেদের মতো প্র্যাকটিস তো করছে, জিম সেশন করছে, বলে রাখি এই মুহূর্তে এটিকে মোহনবাগানের কোচ কিন্তু ইন্ডিয়াতে নেই, সে কিন্তু অলরেডি চলে গেছে তার বাড়িতে স্পেনে, কারণ কি তার ভিসার একটু প্রবলেম আছে, ভিসার মেয়াদ শেষ হয়ে এসছে, তো ভিসাটাকে রিনিউ করার জন্য কিন্তু তাকে যেতে হয়েছে, কারণ সুপার কাপ অলরেডি এপ্রিলের লাস্ট অবধি চলবে, সেই জন্য ইন্ডিয়াতে তাকেই থাকতে হবে সেই জন্য। আর মোটামুটি যা খবর এই উইকেই মানে কামিং উইকেই কিন্তু জুয়ান ফেরান্দো চলে আসবে, তারপরে কিন্তু সুপার কাপের জন্য একদম মানে মেন যেই সেশনটা প্র্যাকটিস সেশনটা সেটা শুরু হবে। আর সিএফএল নিয়ে অনেকের বক্তব্য আছে, সিএফএল নিয়েও একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। মোটামুটি সিএফএল যা শোনা যাচ্ছে, লোয়ার ডিভিশনগুলো তো আগেই শুরু হয়, সিএফএলের প্রিমিয়ার ডিভিশন যেটা সেটা কিন্তু শুরু হবে মোটামুটি জুনের মিডিল বা লাস্টের দিক থেকে, মানে জুনের 15 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু সিএফএলের প্রিমিয়ার এ এবং প্রিমিয়ার বি শুরু হতে চলেছে। কী ফরম্যাটে হবে সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি, আগেরবারের মতো ফরম্যাটে হবে নাকি এবছর যেহেতু টিম বাড়ছে, এটিকে মোহনবাগানও খেলবে এটিকে মোহনবাগান তো না, তখন মোহনবাগান সুপার জায়েন্ট হিসাবে খেলবে, ইস্টবেঙ্গল হিসাবে ইস্টবেঙ্গল খেলবে, তো সেই জায়গা থেকে কিন্তু টিম বাড়লে হয়তো দুটো গ্রুপে ভাগ করে আবার আগেরবারের মতো তারপরে তিনজন তিনজন করে তুলে সুপার সিক্স বা সুপার এইট এরকম করতে পারে, তো সেগুলো কিন্তু আলোচনার বিষয় এখনও আইএফএর তরফে। তো দেখা যাক এরপরে কী হয়, আবার কোনো নতুন তথ্য বেরিয়ে এলে তোমাদের সামনে তুলে ধরবো। আর 28 তারিখ অবধি আবার অপেক্ষা করো, আবার কিন্তু একটা মিটিং আছে, সেখানে হয়তো আরও নতুন কিছু ডিসিশন হবে, অবশ্যই অপেক্ষা করো। আর কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।